প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, বরাবরের মতো আমাদের সাথে আছেন দুজন অতিথি স্টুডিওতে। আসুন সবার আগে তাদের সাথে পরিচিত হইনি। আমার বায়ে আছেন কাজী হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আমাদের এখানে আসার জন্য। আমাদের সাথে আরও আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, অতি পরিচিত নিউ ইয়র্কে অতি পরিচিত মুখ, ধন্যবাদ আপনাকে আসার জন্য মঈন ভাই সময় করে এই রোজার মধ্যে। কেমন আছেন? ভালো। আচ্ছা চলুন দর্শকদের সাথে কিছু কথা বলি। আমাদের হাতে একটি বিস্তারিত প্রতিবেদন আছে, সেটিও দেখি, তারপরে আমরা আলোচনায় চলে যাব। দর্শক যারা আপনাদের যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলে রাখি, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 3046307 9828 এই নাম্বারে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন। আমরা আরও আছি ফেসবুকে, facebook.com/TBN24USA এই ঠিকানায়। দর্শক আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তার সাথে নরম গরম সম্পর্ক সবার সাথেই চলছিল। সাবেক FBI ডিরেক্টর জেমস কোমির সাথে তার সম্পর্ক আপ অ্যান্ড ডাউন আমরা সবাই দেখেছি, এবং একটি পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছিলেন জেমস কোমির অনুগত্য এবং বলেছিলেন রাশিয়ার যে প্রোব নিয়ে যে ইনভেস্টিগেশন চলছে সেটি থামাতে বা বন্ধ করতে। তার দুটির কোনোটি জেমস কোমি করেননি। তার চূড়ান্ত অবস্থায় আমরা দেখতে পাই জেমস কোমি FBI ডিরেক্টরের পদ থেকে বহিষ্কৃত হন, এবং আগামীকাল আমরা জানি যে উনি সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে প্রকাশ্যে প্রতিবেদন দেবেন, সেটিতে আমরা চোখ রাখবো। আমরা আশা করবো আগামীকালও আপনারা আমাদের সাথে থাকবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমাদের একটি প্রতিবেদন আছে জেমস কোমির, সেই প্রতিবেদনটা আমরা দেখে আসি, তারপর আমরা আলোচনায় যাব। জেমস কোমির প্রতিবেদনটা আমরা দেখে আসি, চলুন। From the first of Jim Comey's 9 one-on-one interactions with President Trump to the last, less than a month before বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হচ্ছে সাবেক FBI ডিরেক্টর জেমস কোমির সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে শুনানি। উপস্থিত থাকবেন 15 সদস্যের সিনেট কমিটির চেয়ারম্যান সিনেটর রিচার্ড বার এবং ভাইস চেয়ারম্যান সিনেটর মার্কো ওয়ার্নারও। তবে সিনেট শুনানির আগে কোমির ওপেনিং স্টেটমেন্টের তথ্য প্রকাশ করেছে সিনেট কমিটি। বোমা ফাটানোর মতোই তথ্যই আছে ওপেনিং স্টেটমেন্টে। প্রেসিডেন্ট ট্রাম্প জেমস কোমির কাছে আনুগত্য চেয়েছিলেন, সেটিও আছে এই লিখিত স্টেটমেন্টে। সেই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করেছেন তদন্তে তিনি নেই, এই বিষয়টি কোমির মন্তব্য সবার সামনে এ কথাটি বলার জন্য যে তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্প নেই, বারবার চাপ দিয়েছেন জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প। In one case I called him, in one case he called me. And did you ask, am I under investigation? I actually asked him, yes. I said, if it's possible, would you let me know, am I under investigation? He said, you are not under investigation. এটিও আছে তার লিখিত স্টেটমেন্টে। সেই সাথে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ফ্লিনের তদন্ত বন্ধ করতে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। I want to talk about Michael Flynn. Comey quotes the president as saying, referring to his recently fired national security advisor, I hope you can see your way clear to letting this go, to letting Flynn go, Comey says Trump told him. এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একান্ত বৈঠকের আলোচ্যসূচি FBI কর্মকর্তার কাছে বিনিময় করতে চেয়েছিলেন। Understanding that the president was requesting he drop any probe into Flynn. He shared that assessment with his FBI leadership team, but declined to share it with Attorney General Jeff Sessions. সে কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরের বৈঠকে তাকে যেন একা না রাখা হয় সেজন্য অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকেও বলেছিলেন। The next time he spoke to Sessions, quote, I took the opportunity to implore the Attorney General to prevent any future direct communication between the President and me. President Trump-কে যখন রাশিয়া তদন্তের ধোঁয়াশা পরিষ্কার কথা বলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প সত্য তথ্য বের করে আনার কথা বললেও সাথে সাথে তিনি বলেন যে এই তদন্তের আওতায় যে তিনি নেই সেটিও যেন প্রমাণ করা হয়। Counterintelligence investigation. It was a point that, based on Comey's recounting, aided Trump and dominate much of their interactions after Trump assumed office. Trump stressing the cloud of the Russia probe was, quote, শুনানি শুরু হওয়ার আগে ওপেনিং স্টেটমেন্টে যা প্রকাশ করা হয়েছে সাবেক FBI ডিরেক্টর জেমস কোমির তাতেই নড়ে চড়ে উঠেছে প্রশাসন। Saying explicitly, he hoped I could find a way to get out that he wasn't being investigated. আলোচনা
সমালোচনা এখন তুঙ্গে। তবে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমির এমন স্টেটমেন্টের আলোকে সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রশ্নের উত্তর তিনি কিভাবে মোকাবেলা করেন সেটিও এখন দেখার বিষয়। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। আমার প্রতিবেদনটি দেখলাম, কাজী ভাই আপনার এ ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন কি? এই 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 জিনিসটা কিন্তু একেবারে, আমি এখানে ছিলাম ওয়াটার গেটের সময়, এটা একেবারে ওয়াটার গেটের মতো। ওয়াটার গেট কিন্তু ছিল যে রিপাবলিকান পার্টিরা ডেমোক্রেটিক পার্টির হেডকোয়ার্টারে ঢুকে কয়েকজন চারজন লোক পাঠায় চুরি করতে কিছু কাগজপত্র নিয়ে আসার জন্য। এটা খুব একটা ছোট ক্রাইম ছিল, এটার সাথে নিক্সনের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু এটা কাভার আপ করতে, উনি নিজের লোকদের বাঁচাতে গিয়ে আলটিমেটলি he was almost impeached, he resigned. So he didn't do any crime, but he was trying to save his people. No, he didn't. And a cover-up. He was trying to save cover-up. What did he do to the Watergate? He was going to be arrested. Why? He was going to be arrested. He was going to be arrested. He was going to be arrested. Influence কিছু ব্যাপার। এই কাভার আপটা অন্য লেভেলে। ওইখানে সাধারণ কতগুলি কিউবান চোর ছিল, এখানে মাইক ফ্লিন একটা বিরাট জিনিস। এই এইগুলি কাভার আপ করা, এটা একটা মাচ হায়ার লেভেল অফ প্রবলেম। এই সব আইনের মধ্যে দেখতে হবে। তো আচ্ছা, ওয়াটার গেট জিনিসটা কিন্তু, ওয়াটার গেট হওয়ার পরেও কিন্তু উনি জিতেছিলেন, ওয়াটার গেট না হলেও উনি জিততেন, একেবারেই জেতার জিনিস ছিল। ট্রাম্পেরটা কিন্তু ওই রকম ছিল না, যদি হিলারি ক্লিন্টনের ইমেল রাশিয়ানরা হ্যাকিং না করতো তাহলে এই খবরটা বেরি হতো না, এই প্রসঙ্গটি আসতো না। হ্যাঁ, তো হি ওয়াজ হেল্পড। তো তার এই যেগুলি মনে হয় সেগুলি ইটস এ মাচ বিগার ক্রাইম। কিন্তু এইখানে হলো যে যারা যারা ইনভলভড, একটা এফবিআই এর হেড কে ফায়ার করা ডিরেক্টরকে, হ্যাঁ, এটা একমাত্র একবারই আগে হয়েছিল, যে ক্লিন্টনের সময় সেশনস বলে, এই এই জেফ সেশনের মতো সেম লাস্ট নেম, উনি একটা খুব মাইনর একটা করাপশনের জিনিসের জন্য ওনার চাকরি যায়। এফবিআই এটা কিন্তু 10 বছরের জন্যে হয়। হ্যাঁ, যদিও প্রেসিডেন্ট ফায়ার করতে পারে, এর আগে ক্লিন্টনের সময় ছাড়া আর কেউ ফায়ার্ড হয় নাই। হ্যাঁ, সাপোজ টু স্টে, একে জিজ্ঞেস করা যে তুমি চাকরিতে থাকবে কি না, তোমার তার 10 বছরের কি থাকা তো কথাই। যাই হোক, হি ইজ ডান দিস। তো এইটার এত তাড়াতাড়ি যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এটা এটা আমরা ওয়াটার গেটে দেখি নাই। তো ওইভাবে যে এটার রেলিভেন্স অনেক বেশি সিরিয়াস মনে হয়। আমি কয়েকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি এই প্রসঙ্গে। একটি ব্যাপার আপনি যেটি নিয়ে আসলেন সেটি হচ্ছে যে অবস্ট্রাকশন অফ জাস্টিস, এটা হতে পারে একটি কারণ যে উনি যে এফবিআই ডিরেক্টরকে অভ্যর্থী দিয়েছেন বিকজ হি ওয়াজ থিঙ্কিং দ্যাট দিস গাই উড ডিগ মোর স্টাফ, উনি আরও কিছু খুঁজে বের করবেন, যেটা এতে বিপরীত হতে পারে। এটা মুলার দেখবেই, যে যিনি এখন স্পেশাল মুলারের রোলটা কি, রবার্ট মুলারের যে স্পেশাল মুলারের রোলটা বলি, যেরকম আজকে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ড্যান কোটস বললো যে আমি একটা প্রশ্নের উত্তর দেবো না ওপেন ইস্যু, আমি ক্লোজ ইস্যু দেবো। তারপর মাইক রজার্স যিনি এনএসএর হেড, উনিও তাই বললেন। অর্ডিনারিলি আপনি যদি সেনেট কমিটির কাছে যান কিংবা হাউস কংগ্রেসের কমিটির কাছে যান, আপনি যদি একটা প্রশ্ন না উত্তর দেন, আপনি দুটো কারণে না দিতে পারেন। একটা হলো ফিফথ অ্যামেন্ডমেন্ট, আমি নিজেকে ইনক্রিমিনেট করব না, হ্যাঁ, যে আমি একটা কিছু বললে আমি ফাঁসবো, আই উইল বি ইনক্রিমিনেটেড এগেইনস্ট মি। হ্যাঁ, আচ্ছা, আর একটা হলো এক্সিকিউটিভ প্রিভিলেজ। এই দুটো ছাড়া যদি আপনি না বলেন, ইউ ক্যান বি অ্যারেস্টেড, কন্টেম্পট অফ কোর্ট, কন্টেম্পট অফ সেনেট হতে পারে। এইখানে কিন্তু দুজনই বললেন, কিন্তু দুজনকে কিন্তু ছেড়ে দেওয়া হলো, কারণ তারা কিন্তু কোনো সময় বলে নাই যে ট্রাম্প আমাকে এইটা ইনফ্লুয়েন্স করার জন্য কমির সাথে কিছু বলে নাই। তারা বলছিল যে বলেছেন যে আমাকে জোর করা হয় নাই, দ্যাট দে সেড দ্যাট নোবডি ডেড। এগুলি কিন্তু আমরা ওয়াটার গেটে এত আগে এত নাটকীয় জিনিসপত্র দেখি নাই। তাহলে আমরা সচরাচর একটা প্রশ্ন আসতেই পারে, হোয়াট ডাজ দ্যাট মিন ফর ট্রাম্পস ফিউচার? অনেক কিছু, ট্রাম্পকে তো এটাতে অ্যাকচুয়ালি জড়িত করতে হবে, হয় কলুশনের কেসে কিংবা অবস্ট্রাকশন অফ জাস্টিস, রাশিয়ান ইনভেস্টিগেশন, ইলেকশন কলুশন, কিংবা তার আগের থেকেও। দেখেন, এই যে আমরা অনেক কিছু শুনি, হ্যাঁ, কিন্তু আমি নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট 40 বছর,
নিউইয়র্ক একটা রিউমার আছে যে ট্রাম্পের উপরে ইনভেস্টিগেশন মানি লন্ডারিং এ তার হোটেল থেকে, এটা 7 বছর ধরে FBI চলছে, নট কানেক্টেড উইথ হিস প্রেসিডেন্সিয়াল, যেটা অনেক কিছু রিউমার আছে। আমরা জানি না যে শেষ পর্যন্ত এইটা কোথায় গিয়ে পৌঁছবে, কিন্তু যারা যারা এগুলির মধ্যে ইনভলভ, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, বিরাট ব্যাপার। মার্ফি, সরি, মাইক রজার্স, NSA সব কিছু ইন্টারসেপ্ট করে, এইটাই তাদের কাজ। হ্যাঁ, আজকে তো সবার একটা আশা ছিল যে মাইক রজার্স, NSA এর হেড, যে যাকে অ্যাকচুয়ালি ওবামা অ্যাপয়েন্ট করে, ড্যান কোটস ইজ এ ট্রাম্প অ্যাপয়েন্টি, যে কিছু একটা বিরাট কিছু বলবে, কিন্তু যেহেতু ড্যান কোটস তার বস, কিন্তু সে ডাজ নট ওয়ার্ক আন্ডার হিম, কিন্তু তার সে রিপোর্ট করে সবাই, যে তারপরে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, হি ওয়ার্কস ফর ট্রাম্প ফর নাও, হেড অফ দ্য NSA ওয়ার্কস ফর দ্য কান্ট্রি, ওয়েল, ফাইনালি জব দিয়ে তো তার কাছে শেষ মুহূর্তে, কিন্তু দে টেকেন ওথ টু প্রিজার্ভ দ্য কনস্টিটিউশন, আই মিন, এন্ড আপহেল্ড ইট। তো এই জন্য তো যে কথাটি আমরা বলছিলাম, যে তারা, আমরা ধরে নিতে পারি যে যদি কোমির স্টেটমেন্ট আগামীকালকে, দেখতে হবে আমাদের কি হয়, বা অবস্থা দৃষ্টি আমাদের মনে হচ্ছে যে ইট কুড রিয়েলি জেপারডাইজ মিস্টার ট্রাম্পস প্রেসিডেন্সি। ওপেনিং আমি শেষ করি, তারপর ওনাকে বলতে দেন যে এই এই পর্যায়ে যদি আমি ওয়াটারগেটের সাথে তুলনা করি, ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার কোনো সম্ভাবনা নেই। আরেকটা জিনিস হলো যে অনেক কিছু সম্বন্ধে আমরা কিছু বলি না, যে রাশিয়ান কলুশন এগুলো আমরা জানি না, কিন্তু শুধু রাশিয়ান কলুশন না, এই যে জ্যারেড কুশনার একটা ব্যাংকের যে চালায়, রাশিয়ান ব্যাংক যেটা এই দেশের স্যাংশনড, তার সাথে তো আমি আর আপনিও কথা বলবো না ভয়ের চোটে, যে এর পিছনে একটা স্যাংশন আছে, অ্যান্ড ইউ আর দ্য প্রেসিডেন্ট সান ইন ল, এবং সবাই জানে যে এই যে 666 ফিফথ অ্যাভিনিউ বিল্ডিংয়ে ইউ আর স্টাক ফিনান্সিয়ালি, তোমাকে একটা বড় লোন নিতেই হবে, যেটা চাইনিজদের কাছ থেকে অলমোস্ট হয়ে গেছিলো, যদি নিউইয়র্ক টাইমস, বিকজ নিউইয়র্ক টাইমস ফ্রন্ট পেজ আর্টিকেল করতে পারে। ধন্যবাদ হাসান ভাই, আমরা ফিরত আসবো আপনার কাছে। দর্শক, আপনাদেরকে আরেকবার মনে করে দিতে চাই, আমাদের সাথে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন করার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 6476 3078 2 8 3076 4630 7 9 8 2 8। মঈন ভাই কিছু বলছিলেন আপনি? আমি যা বলছিলাম, এই দেশে আমাদের শিক্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে, ডেমোক্রেসিটা অত্যন্ত স্ট্রং, মানে খুবই শক্তিশালী, যে কারণে আজকে এই অবস্থা, প্রেসিডেন্ট হয়েও সে কিছুই মনে হয়, তার মনে হয় অপরিণয় হয়ে যাচ্ছে, কিছুতেই আগাতে পারছে না। যে ডেমোক্রেসি স্ট্রং হওয়াতে দেখেন সিনেটে যেভাবে এটা হিয়ারিংটা হচ্ছে, সবাইকে জবাবদিহি করতে হচ্ছে, জবাবদিহিতা করতে হবে, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তো সেটা মনে করেন না, তিনি মনে করেন হি গট দ্য বুল বাই দ্য হর্ন, তিনি না মনে না করলো, ল ইজ দ্য ল, হি মাস্ট ফলো দ্য ল, সিনেটের ইন্টারেস্ট কমিটি হিয়ারিং হচ্ছে, বলে কিছু মনে করেন না, সবাই মনে করে যে হি ইজ ইগনোরেন্ট, হি ইজ নট ইগনোরেন্ট, নো নো, হি ইজ ভেরি ভেরি ওয়েল ইনফর্মড, হি ইজ ভেরি ওয়েল ইনফর্মড, ইগনোরেন্স ডিফেন্স স্টার, ইউ হ্যাভ টু ফরগেট অ্যাবাউট ইট, হি মাস্ট ফলো দ্য ল, হি ইজ নট অ্যান ইডিয়ট এন্ড হি ইজ নট ইগনোরেন্ট, নন অফ দিস থিংস, হি ইজ ভেরি স্মার্ট গাই, এই কারণে দেখেন সিনেটের হিয়ারিং হচ্ছে, কত কিছু হচ্ছে, এভরিথিং ইজ এ প্রসেস, প্রসেস বাই প্রসেস যাবে, এটা ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচ হবে না এটা বলা যাবে না, কিন্তু হওয়ার সম্ভাবনা চলে আসতেছে আস্তে আস্তে, কিন্তু এটা আবার একবারে হবে বলে বলতে পারছি না, আমরা হয়ে যাবে, যে কারণে সম্ভাবনা তৈরি হচ্ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনি মনে করেন? আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি, আপনি তো ডেমোক্রেট লিডার লার্জ ফর কুইন্স, রাইট? ইয়েস ইয়েস, সো হোয়াটস ইওর রোল অর হোয়াটস ডেমোক্রেটস রোল টু বিল্ড দ্য কনফিডেন্স অফ পিপল হু ইউ নো দে লস্ট দ্য ইলেকশন, ইউ গাইজ লস্ট দ্য ইলেকশন, উই হ্যাভ টু ওয়েট টু মোর ইয়ার্স, নো নো, আই নো ইউ হ্যাভ টু ওয়েট, বাট হোয়াট আর ইউ গোইং টু, টু মোর ইয়ার্স আমাদের ভাই, আপনি আপনার স্পিকারটা অফ করে দিন এবং টিভির সাউন্ডটা মিউট করে আমাদের সাথে কথা বলুন, আপনাদের কথা আমরা ভেঙে যাচ্ছে আপনার কথা আসার পরে।
আপনি মনে হয় আমার কথাটা শুনতে পাননি। আপনি আপনি যদি স্পিকারে ব্যবহার করে থাকেন, স্পিকারটা বন্ধ করে কানে নিয়ে কথা বলুন এবং আপনি টিভির সাউন্ডটা কম করে দিন। তাহলে গ্রিন কার্ডের জন্য কত টাকা পে করতে হয় এবং কোথায় পে করতে হয় আমাকে এক ভদ্রলোক বললো, যার জন্য আমি জিনিসটা অ্যাটর্নি মইন সাহেবের কাছে জানতে চাচ্ছি, একটু কাইন্ডলি প্লিজ আমাকে বলবেন। বাংলাদেশ থেকে যদি কেউ কি বলেন ভিসা নিয়ে আসে, মানে ভিসা হ্যাঁ নিয়ে আসে, তার জন্য তার ফি কত হতে পারে এবং কোথায় কোথায় দিবেন? কত টাকা ফি, কোন কোয়েশ্চনের অবকাশ থাকে না, ওইটা একটু নিয়ম মাফিক। আচ্ছা, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের আমি যা বলছিলাম এই লাস্ট ইলেকশনে ডেমোক্রেট আমরা যারা আছি আমরা ওভার কনফিডেন্ট হওয়াতে এটা একটা কারণ, ওভার কনফিডেন্ট আমরা ইলেকশন উইন করবই এবং কি ইলেকশনের রেজাল্ট আনার জন্য আমরা সবাই আমরা পার্টি করতে চলে গেছি, এতে ম্যানার সিটিতে সবাই পার্টি করবো। কেঁদে কেটে তারপর বাসায় আসা হয়েছে, কেঁদে কাদার হয় নাই, যাই হোক এটা মন ভাঙ্গা ভাঙ্গা তো তখন তখন হয়েছে কি, যখন দেখলাম একটার পর একটা স্টেট আমরা শুধু পাচ্ছি না, তখনই আস্তে আস্তে নীল হচ্ছে না লাল হয়ে যাচ্ছে এই দেশ। এখন পর্যন্ত মহিলা প্রেসিডেন্টের জন্য প্রিপেয়ার্ড, আই থিঙ্ক সো, আই থিঙ্ক ইউ আর দা মানি, আমি আই মিন গেট ইট থ্রু ইওর হেড, আমরা যতই নিজেদের লিবারাল মনে করি না, তবে দুই একটা স্টেট ছাড়া আমরা উইন করছিলাম, যদি আমরা পেনসিলভানিয়া যদি আমরা থাকতাম তো হয়ে যেত। দুইটা স্টেট আমাদের সাথে একজন দর্শক, আমাদের একজন দর্শক আছে, তার উনার দর্শক, আপনার নাম বলুন, কোথা থেকে ফোন করছেন এবং আপনার প্রশ্ন লিখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জামাইকা নিউইয়র্ক থেকে বলছি, আমার নাম সুফিয়া। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার ইমিগ্রেশন সম্পর্কে, আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছি কিন্তু ওর ইন্টারভিউ ডেট পড়ছে গত মাসে, কিন্তু এখন একটা আইন দেখতেছি যে ওই 5 বছরের আমেরিকার সামাজিক যোগাযোগ সম্পর্কে প্রশ্ন করা হবে অথবা ফিউচার 15 বছরে তার সবকিছু তথ্য ই করতে হবে, এখন এটা কাদের জন্য প্রযোজ্য? তা আমার ছেলে মাইনর 18 আর কি, এই 16। তার বয়স কত বলছেন আপনি? ওর মানে 18 এর নিচে আর কি, 18 এর নিচে, আন্ডার 18। হ্যাঁ। আচ্ছা, আপনি মা হিসেবে তার জন্য অ্যাপ্লাই করেছেন? না, আমার হাজবেন্ড অ্যাপ্লাই করছে। আপনার হাজবেন্ড অ্যাপ্লাই করেছেন? জি জি। সে আপনার সাথে আসে না কেন? আপনার ছেলে আপনার সাথে আসতে পারে নাই, নাহলে একসাথে আসার কথা ছিল। এখন এই বিষয়ে যেহেতু প্রশ্ন চলে আসছে, আপনারাই জানেন এটা প্রশ্নবিদ্ধ, তো যে কোনো কিছু এমবেসির এখতিয়ার আছে আপনাকে, যে কোনো বিষয়ে তারা আপনাকে প্রশ্ন করতে পারে, আপনাকে স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতেই হবে, কারণ ভিসা দেওয়া না দেওয়া এমবেসির সোল অথরিটি, তারা এটা ইয়া করতে পারে, আপনার তদন্ত করতেই পারে, কিন্তু এটা আপনার রাইট, আপনার ছেলেকে আপনি নিয়ে আসবেন আপনার রাইট, যদি কোনো ধরনের আইনের বাইরে কিছু না করে থাকে ভিসা সে অবশ্যই পাবে। ওকে, না আমি জানতে চাচ্ছিলাম যে আরেকটা কথা বলেন যে এই যে একটা 5 বছর যে বাংলাদেশের সমাজ আমেরিকার যে এই সমাজ একটা নতুন আইন এখন যে ডোনাল্ড ট্রাম্প আনছে, ওই আইনটা কাদের জন্য প্রযোজ্য? আইন বলতে এরকম কিছু না, আগেও ছিল, আপনার আপনার আমেরিকায় আপনি ছিলেন কি না, যোগাযোগ করছেন কি না, তারা দেখতে চায়, কারণ টেরোরিস্ট অ্যাক্টিভিটির কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে বুঝছেন, কারণ দেখতে চায় যে আপনারা কোথায় কি করতেছেন, কি ধরনের যোগাযোগ আছে, আমেরিকার জন্য থ্রেট কিনা, তারা দেখতে পারে, আপনারা অনেস্টলি থাকেন তো সমস্যা নাই।
আপনি যা চাই তা দিবেন, ইটস নট এ বিগ ডিল। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। সোশ্যাল মিডিয়া আপনি যা বলে আপনি যা হচ্ছে ঠিক আছে। আমাদের একজন দর্শক ফেসবুকে বলেছেন, এত বিতর্কের পরও কি প্রেসিডেন্ট ট্রাম্প পদে থাকার যোগ্য? আমরা সেই বিষয় নিয়ে আলাপ করছি, আমরা আরও জানতে পারবো, সময় যত যাচ্ছে ততই আমরা পরিষ্কার হচ্ছি ব্যাপারটিতে। এই ব্যাপারটি এখন আমাদের কাছে পরিষ্কার না, তবে তার জন্য পথটি সহজ নয়। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে একটি তথ্য আছে ইউকে ইলেকশন নিয়ে। চলুন আমরা ইউকের এই ইলেকশনের বিস্তারিত একটি দেখে নিই। 8 জুন বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হচ্ছে ইউকের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ, চলবে রাত 10টা পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার প্রক্রিয়াকে আরো জোরালো করতে হঠাৎ থেরেসা মে এই নির্বাচনের ঘোষণা দেন। থেরেসা মে স্টেবল গভর্নমেন্টের জন্য যে কাজ করে যাচ্ছে, সেই জন্য আমি মনে করি যে কনজারভেটিভ পার্টিকে মানুষ ভোট দিবে এবং কনজারভেটিভ পার্টি কিন্তু এবার ক্ষমতায় আসবে এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু এরা ক্ষমতায় আসবে। If the Tories get in again, there's going to be so many cuts. And the NHS will go, just hoping that people will realize that we need a real change. বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে সামান্য ব্যবধানে এগিয়ে বর্তমান ক্ষমতাশীলরা। ইভিনিং স্ট্যান্ডার্ড বলছে শতকরা 44% ভোটে এগিয়ে কনজারভেটিভ, আর লেবারের দখলে শতকরা 37%। যদিও লন্ডন ব্রিজ হামলার আগে এ ব্যবধান আরো কম ছিল। এখন খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখন বলা যাচ্ছে না যে কোন কে সরকার গঠন করবে। I wish Jeremy Corbyn all the best to become the prime minister of this country. কয়েক মাসের মধ্যে ব্রিটেনের 3টি সন্ত্রাসী হামলা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সাবেক এই কনজারভেটিভ এমপি প্রার্থী। ম্যানচেস্টারে হইল, ওয়েস্টমিনস্টারে হইল, লন্ডন ব্রিজে হলো, এইটার যে একটা প্রভাব, একটা ইনফ্লুয়েন্স, এটা কিন্তু ইলেকশনে আসবেই আসবে। 650টি আসনের মধ্যে একক সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে 326টিতে জয়লাভ করতে হবে। গত নির্বাচনে 331টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলেন কনজারভেটিভ দল। লেবার নাকি কনজারভেটিভ, তবে যে দলই ক্ষমতায় আসুক ব্রেক্সিট চ্যালেঞ্জ তো আছেই, তার সাথে সন্ত্রাসী হামলার মতো নানা ইস্যুকে মোকাবিলা করতে হবে নতুন সরকারকে। মোহাম্মদ আব্দুল হান্নান, TVN24, লন্ডন। দর্শক, আমরা দেখে নিলাম আমাদের বিস্তারিত তথ্যটি আগামীকাল যে ইউকে ইলেকশন হচ্ছে তার উপর। আমি যাব কাজী হাসান সাহেবের কাছে, কিছু বলবেন কি? এই যে ব্রেক্সিট ওদের জন্য এখন সবচেয়ে বড় জিনিস ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোবে, এতে লেবার জিতুক কি কনজারভেটিভ জিতুক, দুজনের একজনের কিন্তু এতে থেকে বেরোতে পারবে না, কারণ এটা একটা রেফারেন্ডাম ভিত্তিতে রেফারেন্ডাম পাস করে। এখন কনজারভেটিভরা চায় হার্ড ব্রেক্সিট এক্সিট, মানে সব কিছু শেষ। আচ্ছা, ওইটা অত সহজ না। কনজারভেটিভ মিনিস্টার এসএমএ, হ্যাঁ ট্রেডিশনাল, আর করবেন লেবার পার্টি, এরা চায় একটা সফট ইহর। আমি মার্কেটেও থাকবো কিন্তু কিছু কিছু জিনিস হবে না। এখন সবচেয়ে বড় জিনিসটা হলো যে ফ্রি মুভমেন্ট অফ পিপল, হ্যাঁ, যে পোল্যান্ডের থেকে লোক আসে ইংল্যান্ডে, এই জন্য ইংলিশটা খ্যাপা, হ্যাঁ, কিন্তু ইংলিশটা ভুলে যায় যে এদের 50,000-এর বেশি ইংলিশ টিচার শুধু সারা ইউরোপে, কিন্তু ওইগুলো যায় আস না কিছু। যাই হোক, এখন ব্রেক্সিটটা দুজন একজন শেষ করতে পারবে না, এবং শেষ পর্যন্ত সফট আর হার্ড একই জিনিস হবে, কারণ এঙ্গেলা মার্কেল ইজ নট গোয়িং টু গিভ দেম এনি রুম। কারণ কারণ এঙ্গেলা মার্কেলের ভাগ্য ভালো যে ফ্রান্স এ ম্যাক্রন জয় হয়েছেন, হ্যাঁ, যে ইউ ইউ যদি একসাথে থাকে ব্রিটেন ছাড়াও, তাহলেও কিন্তু এইটা পৃথিবীর প্রায় সবচেয়ে বড় ইকোনমি হয়, মানে সবচেয়ে বড় মার্কেট হয়, হ্যাঁ, ব্রিটেন থাকলে তো বিরাট বড় হতো। এরা সমস্ত ট্যারিফ, যে বাংলাদেশ থেকে একটা শার্ট আসলে কত ট্যাক্স হবে, এটা সবার জন্য এক ইউরোপে হয়। এখন এই যে ব্রিটেন ব্রেক্সিট থেকে যাওয়ার পরে ব্রিটেনের কিছু ক্ষতি হবেই, যদিও ইমিগ্রেন্ট বাইরের লোক আসবে না, এই জন্য লোকে সুখী হয়, কারণ আমরা সবাই কিছু না কিছু বর্ণবাদী, আমরা বাঙালি বর্ণবাদী, সবাই বর্ণবাদী, হ্যাঁ, এটা একটু খুশি হবে, কিন্তু দুজনের এটাই এই ইস্যুতে এই যে 3টা বোমা ফাটলো এই জন্য একটা কিছু হবে, কিন্তু টেরেসা মে কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ কমায়, যে খুব লেবার বেশি চেয়েছিল একটা, আর দুটা যেটা হবে আমাদের দেশের ওবামা কেয়ারের মতো, টেরেসা মে ন্যাশনাল হেলথের জন্য অনেক টাকা ই করেছেন, কমিয়েছেন, এবং ওইখানকার কিন্তু ঠিক এইখানকার মতো একই জিনিস, হ্যাঁ, কিন্তু লোকে সাধারণ জিনিস
সেলফ ইন্টারেস্টের বিরুদ্ধে অনেক সময় ভোট দেয়, কারণ বড় বড় কথা শুনে বিভ্রান্ত হয়ে যায়, বোঝার টাইম পায় না। সে আর সবকিছু বলে তো শেষ দিন। আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন, কোথা থেকে ফোন করছেন সেটা আমাদের জানান। আমি, আমার নাম মাজেদা খানম। জি বলুন। জার্সি। আমার তিনটা প্রশ্ন ছিল। আমি 2010 সাল থেকে গ্রিন কার্ড পেয়ে এখানে আসছি। তারপর প্রথম থেকে আমি বেশি কন্টিনিউ থাকি নাই, আমি 14 সাল থেকে কন্টিনিউ আছি। এখন আমি কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? এটি প্রশ্ন এক। আর একটা প্রশ্ন হলো, আমার বয়স 80 বছর। 80 বছর? আমার 80 বছর। জি, তাহলে আমি কি, আমার কি পুরো প্রশ্ন এক আপনার কি ফি লাগবে কি না? ঠিক আছে, আপনার তিনটা প্রশ্ন। আপনাকে আরেকটি প্রশ্ন, একটি কথা বলে রাখি, আপনার গলা শুনে আমাদের মনে হয়নি আপনার বয়স 80। আপনার, আমরা মনে করেছিলাম আপনি সামওয়্যার 40-45 বছর বয়স্ক হবেন। কেউ, আমরা আশা করি আপনি দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন, এবং আপনি যে কাজটি করছেন যার জন্য আপনি সুস্থ আছেন সেটি আপনি অন্যদের সাথে পরামর্শ করবেন। আপনি আমাদের সাথে থাকুন TVN24-এ। আপনার প্রশ্নের উত্তর দিবেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ওকে, আমাদের আরেকটি কলার আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই একসাথে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। আচ্ছা, ঠিক আছে, আমরা এই প্রশ্নটি আনসার করি, উনি এখনো তৈরি হয়নি। তিনটার প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি 2010 সালে এসেছেন, 2014 সাল থেকে নিয়মিত থাকছেন, আপনি যদি এর ভিতরে 6 মাসের বেশি বাংলাদেশে থেকে থাকেন তাহলে এরপর থেকে কাউন্ট হবে, আর আপনাকে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনাকে 2.5-3 বছর এখানে থাকতে, আমেরিকাতে থাকতে হবে, ভাঙ্গা হোক বা বাদ দিয়ে হোক, আপনি 3 বছর থাকতে হবে এখানে। প্রথম প্রশ্ন উত্তর। দ্বিতীয় হচ্ছে, আপনি 80 বছর হলে আপনি হয়তো পরীক্ষা ছাড়াই পেতে পারেন যদি আপনার শারীরিক কোনো সমস্যা থেকে থাকে। সাধারণত 80 বছর বয়সে সবকিছু মনে রাখা সম্ভব, মেমোরি ওই রকম ফুল থাকে না, বা নতুন কোনো কিছু শেখার মতো প্রবণতা আপনার নাও থাকতে পারে। ডাক্তার যদি লিখে দেয় তখন আপনি, তখন আপনার শুধু বাংলায় নাম ঠিকানা জিজ্ঞেস করবে, প্রশ্নগুলো করবে, আপনি ছেলে মেয়ে বায়োগ্রাফি সম্পর্কে প্রশ্ন করবে, বাকি কোনো প্রশ্ন নাও করার কথা না। আর আপনি যদি, থার্ড প্রশ্ন হচ্ছে আপনার ফি, আপনি যদি সরকারি সাহায্যে থাকেন, মেডিকেড বা পাবলিক অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকেন, তাহলে যদি প্রমাণ থাকে তাহলে আপনি, বা আপনার লো ইনকাম হয়ে থাকে, আপনার ফি লাগবে না, $687 ফিটা ওয়েভ করা যায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন একজন কলার, আমরা তার প্রশ্ন নিই। কল, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন, কোথা থেকে ফোন করছেন আমাদের জানান। জি, আসসালামু আলাইকুম। সালাম। আমার নাম শরফুদ্দিন আহমেদ, আমি জামাইকা থেকে বলছি। যে আমি এনএস সিটিজেন, আমি আমার মায়ের জন্য গত নভেম্বরে অ্যাপ্লাই করেছি। বাংলাদেশি যারা, তারা তো বার্থ সার্টিফিকেট এর ব্যাপারটা আসলে এখানে ছিল না, যেহেতু 2007-এ উঠানো হয়েছে, ওরা বলতে চাচ্ছে যে এটা এত পরে কেন, এখন নরম রকম এভিডেন্স ওরা চাচ্ছে। তো আসলে সেই ক্ষেত্রে আমি কি এভিডেন্স ওদেরকে দিতে পারি? এগুলো ওরা চাচ্ছে রিলিজিয়াস ডকুমেন্টস, আর্লি স্কুল রেকর্ডস, সেন্সাস রেকর্ডস, এফিডেভিটস। আসলে আমি এখন ওদের কাছে কি দিব আমি তো বুঝতেছি না, বাংলাদেশে তো আসলে এগুলো নাই। আপনি যেগুলো আপনার কাছে চেয়েছে, আপনার কাছে একটা RFE আসছে, রিকোয়েস্ট ফর এভিডেন্স আসছে, ওইটা আপনি ফলো করবেন। বাংলাদেশে নাই বলতে এগুলো খুঁজলে পাওয়া যাবে, যেমন স্কুলের সার্টিফিকেট আছে, আপনি চার্চ থেকে মসজিদ থেকে নিতে পারেন, তার কতদিন থেকে যাচ্ছে, এভরি দিতে পারেন দুইটা, যারা বয়স্ক তাদের যেই সময় তোমার জন্ম হয়েছে ওনার হতে সামান্য একটু বড়, যারা ওনার বয়স সম্পর্কে জানে, এইগুলো হয়তো দিতে হবে আপনাকে। স্কুলের সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট, তারপর ম্যারেজ সার্টিফিকেট দিবেন, যা লাগে একটা মানুষের জন্ম প্রমাণ করার জন্য সব আপনার দেওয়া উচিত। যদি না দিতে পারে না একসাথে, তাহলে তারা এটা আপনারটাকে তারা ডিনাই করতে পারে। তা আপনার, আপনার তো ভিসা দরকার, আপনার দরকারে আপনি এটা করতে হবে। কিন্তু আমার মায়ের বয়স তো প্রায় 66-67, ওই সময় তো আসলে
স্কুলের কাগজপত্র এবং মসজিদের অন্যান্য সব ব্যবস্থা করার ছিল জি বলেন বল দর্শক আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই, এরপর আমরা বিরতিতে যেতেই হবে। তো দর্শক আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম নাজমুল হক, আমি ভাটিয়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমি 5 বছর আগে আমি আমার ফ্যামিলিকে স্পন্সর করছি। তো ওয়ান অফ মাই সিস্টার অ্যাডাপ্টেড এ সান সিন্স শি ওয়াজ 2 মান্থ ওল্ড। এন্ড যখন আমি 5 বছর আগে অ্যাপ্লাই করছি, আমি ওই ফর্মে কখনো কোনো সেকশন পাই না যে আমি ওখানে ডিসক্লোজ করবো যে এটা অ্যাডাপ্টেড সান। এখন 5 বছর হয়ে গেছে, আমি কোন সময় এটাকে ডিসক্লোজ করতে হবে যে এদের একটা অ্যাডাপ্টেড সান? উত্তর ফার্স্ট অফ অল আমরা আমরা একটি বিরতি নেই। দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে যাবেন। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্ন আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। দর্শক আপনাদের বিরতির পর স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা একটি প্রশ্ন নিয়েছিলাম, আমাদের সাথে আরেকজন কলার, আমরা তার প্রশ্নটিও নিব। আমাদের সাথে বেশ কয়েকজন কলার আছেন, আমরা তাদের প্রশ্নগুলি নিব এবং এক এক করে তাদের উত্তর দিব। আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক আপনি আপনার নাম বলুন, কোথা থেকে ফোন করছেন, প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, নাসিম বলছি। জি বলুন। আরেকজন কলার, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। দর্শক আপনার নামটি বলুন, কোথা থেকে ফোন করছেন, আপনার প্রশ্নটি করুন। দর্শক আমার নাম আব্দুল আজিজ, আমি আর মাস্টার থেকে বলতেছি। জি, আমার সিস্টারের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2006-তে। এখন কতদিন লাগতে পারে এই প্রশ্নটা আমার আর কি। আপনার বোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি একজন আমেরিকার নাগরিক। আমেরিকান নাগরিক? জি। আচ্ছা, কবে কবে অ্যাপ্লাই করেছেন বলতে পারবেন? 2006-তে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, প্রথম প্রশ্ন নাজমুল হকের যে প্রশ্নটা ছিল, উনি 5 ইয়ার্স আগে ওনার বোনের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু বোন একটা অ্যাডপ্ট করেছে একটা বাচ্চা। সাধারণত মুসলিম আইনে অ্যাডপশন হয় না, গার্ডিয়ানশিপ হয়। অ্যান্ড বাংলাদেশের ক্ষেত্রে সবাই জানে যে আমেরিকান লয়ার, আমেরিকান যে জুডিশিয়ারি সিস্টেম বা স্টেট ডিপার্টমেন্ট এবং সবাই জানে বাংলাদেশ অলরেডি দেয় আছে ওয়েবসাইটে, বাংলাদেশের ক্ষেত্রে অ্যাডপশন হয় না, মুসলিম আইনে গার্ডিয়ানশিপ হয়। কিন্তু আপনার উচিত যখন আপনি কোনো রিলেশনশিপে চেঞ্জ আসবে, কেউ যদি ম্যারিড অ্যাপ্লাই করে ডিভোর্স হয়, ইউ হ্যাভ টু লেট দেম নো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি হাইড করতে পারবেন না, কেউ মারা গেলে আপনি আগেই জানাবেন, কোনো পরিবর্তন হলে, বাচ্চা জন্ম হলে আপনি আগেই জানাবেন। অ্যাডপশনের ক্ষেত্রে তো অবশ্যই আপনি আগে জানাবেন, কিন্তু এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে জানি না, তারা অ্যাপ্রুভ নাও করতে পারে। কিন্তু আপনি ইমিডিয়েট তাদেরকে জানান, সব কাগজপত্র দেন, তারা যদি নতুন নতুন কাগজ চায় তখন আপনি প্রোভাইড করবেন, এটাই হওয়া উচিত। নাজিম ওয়েবসাইট থেকে ওনার প্রশ্ন ছিল যে গ্রিন কার্ড নিয়ে কতদিন দেশে থাকতে পারবে। সাধারণত 1 বছর লেস দেন 1 ইয়ার থাকা যায়, উইথ অর উইদাউট পারমিশন, উইদাউট পারমিশন। কিন্তু আপনি 6 মাসের বেশি থাকলে হচ্ছে রেড ফ্ল্যাগ। 6 মাসের বেশি থাকলে তারা আপনাকে প্রশ্ন করবে কেন থাকলা। আবার এই 6 মাসের বেশি যদি আপনি আমেরিকাতে বাইরে থাকেন, তাহলে আপনার সিটিজেনশিপের ক্ষেত্রে কোনো এক্সকিউজ ছাড়া, যদি কোনো ধরনের বড় ডিজিজ বা ফ্যামিলি ইমার্জেন্সি ছাড়া 6 মাসের বেশি আপনি দেশের বাইরে থাকেন, তখন তারা এই সময়টা আপনাকে সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করবেন। একেবারে এই টাকা পুরাটাই বাদ, আপনাকে নতুন করে 5 বছর শুরু করতে হবে, এটা হচ্ছে ল। আর আপনি 1 বছরের বেশি যদি একদিন থাকেন, আপনার গ্রিন কার্ড অ্যাবান্ডন হয়ে যেতে পারে, আপনাকে ঢুকতে নাও যেতে পারে।
ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আরো কিছু কলার আছে, তাদের কল আমরা নিব আস্তে আস্তে। আমরা এই ব্রিটেনের যে আলোচনা প্রসঙ্গে ছিলাম আমরা, তার সাথে একটি প্রাসঙ্গিক বিষয় আমি আলোচনা করতে চাই, যেটি আমরা জানি যে মাদ্রিদ বামিং এর সময় যে ইলেকশনের চিত্রটাই পাল্টিয়ে গেছিল। আমার মনে হয় যে একটু বেশি, আর আমি জানি না, একটু আন্দাজ অনুমান। আর হলো যে তারা এটা সম্বন্ধে ইউজড, ওইখানকার মুসলমান পপুলেশন আর এই দেশের মুসলমান পপুলেশনের মধ্যে অনেক তফাৎ আছে। ওইখানে যেরকম লন্ডনের মেয়র একজন, আর হলো যে তারা এইগুলো, এইটা যে শুধু ব্রিটেনে হয় তা না, এটা ওনারা জানে। যেরকম ইরানে হলো গতকাল, মেরিল্যান্ডে একটা মুসলমান ছেলে মারা গেল মারল গুলি করে, হয়তো দুজনে গতকাল তো এই খবর, ইনফ্যাক্ট এই খবরটা আমি ব্রিটিশ পত্রিকাতেই পড়ি, তো এরা জানেন সেটা। এবং লেবার পার্টি বেশি পুলিশ চেয়েছিল লন্ডনে, সাদিক খানও বেশি পুলিশ চেয়েছিল, টেরেসা মে সেটা দেয় নাই। অবশ্য একটা জিনিস জানতে হবে যে একটা মেয়র তো যেতেই পারে, টাকা পয়সার হিসাব তো তার কাছে থাকার কথা, টেরেসা মেয়ের কাছে। যাই হোক, তো ব্রিটিশরা অতটা কিছু করবে কিনা আমি জানি না, কিন্তু আমার যতদূর মনে হয় যে এই ইলেকশনে দুজনের একজনও মেজরিটি পাবে না, যদিও টরিদের পাওয়ার কথা ছিল। আমার মনে হয় যে ওই লিবারেল ডেমোক্র্যাট এরা মিলে একটা কোয়ালিশন করবে, যতদূর মনে হয়, বলা মুশকিল। আপনার মনে হয় নির্বাচনটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? নির্বাচন তো হাতাহাতি লড়াই হয় না, নির্বাচন সবসময় শেষ মুহূর্তের ক্যাম্পেনের উপর হয়। শেষ মুহূর্তে যে ভালো বিশ্বাসযোগ্য মিথ্যা কথা শেষ মুহূর্তে বলতে পারে তাই জয়ী হয়। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আছেন কয়েকজন কলার, তার দর্শকের ব্রিটিশ মধ্যে কথা বলতে আমার এই কল মিটি হবে বেশ কয়েকজন। ব্রিটিশের যে ইমিগ্রেশন সিস্টেম অনেক সময় বলতে সুযোগ পাই না, ব্রিটিশের সুযোগ অনেকটা অনেকটা বাজে অবস্থা। তা আমরা কিন্তু ব্রিটিশ থেকে আমাদের সব পলিটিক্যাল সায়েন্স সব ব্রিটিশের থেকে আমরা শিখেছি, কিন্তু কমন ল থেকে এখন দেখেন ব্রিটিশের এমন এক ইমিগ্রেশন এমন একটা আইন, আপনার যদি এখানে জন্ম হয় ব্রিটিশে, আপনার মা বাবা যদি ব্রিটিশ নাগরিক না হয়, আপনি কিন্তু সিটিজেন হতে পারবেন না। দর্শক আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আমি ফিলাডেলফিয়া থেকে বলছিলাম, আমার নাম মৌসুমী। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আসলে আমার বোনের জন্য অ্যাপ্লাই করতে চাই, কিন্তু প্রবলেম হচ্ছে আমার মানে সার্টিফিকেট অনুযায়ী আমার বোনের সাথে আমার এজের ডিফারেন্স মাত্র 7 মান্থস। গুড গড। তো আমি এখন কি করতে পারি? আচ্ছা, ক্লাসিক্যাল প্রবলেম। আমাদের সাথে আরেকজন কলার আছেন না? আচ্ছা, তাহলে আমরা ওনার প্রশ্ন উত্তরটি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনি এটা খুব রেয়ার প্রশ্ন না, আবার খুব কমন প্রশ্ন, যারা আমরা ইমিগ্রেন্ট হয়ে বাংলাদেশ থেকে এসেছি অনেকের এরকম গন্ডগোল আছে। হয়তো আপনি দুইটা ঠিক করবেন, হয়তো আপনার বার্থ সার্টিফিকেট ঠিক করবেন, ওনাটা ঠিক করবেন, কারণ 7 মাসের গ্যাপে যদি বাচ্চা হইতে পারে, কিন্তু খুব রেয়ার, বাংলাদেশের মতো জায়গায় সার্ভাইভ করা খুব কঠিন। আর উনি যখন বলছেন নিশ্চয় 20-30 বছর আগের ঘটনা হবে, আরেকটু সময় কঠিন, তো তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো আপনি যদি চান বার্থ সার্টিফিকেট রিয়েল যদি মনে করেন সত্যিকার অর্থে এটা সত্য ঘটনা, অবশ্যই আপনি পার্সু করতে পারেন, আপনার যে লয়ার থাকে লয়ার অবশ্যই এটা সাকসেসফুল হবে। এটা আমরা সবসময় করে থাকি, যদি রিয়েল ঘটনা হলে আমরা অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবে, এখানে কোনো কোয়েশ্চন নাই। তাহলে আপনি বলছেন এটা ঘাবড়ার কিছুই নেই? রিয়েল অভিজ্ঞ অ্যাটর্নির সাহায্য নিলে উনি ঠিক। এবং আপনি আরো বলছেন যে এটি আনকমন নয়, অর্থাৎ এই ধরনের ঘটনা আপনার কাছে বেশ আসে, অনেক আসে। আচ্ছা, 1-2 মাসের পরে চেঞ্জ হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, আমরা আবার আলোচনা পর্বে একটু ফিরে দেই। ব্রিটিশে যে কথা বলছে আপনারা তো জানতেন না, ওদের হচ্ছে কি জাস্টলের যে পলিটিক্যাল সায়েন্স এই শব্দটা এখানে ব্যবহার হয় না, কারণ এখানে আপনার সয়েলের জন্ম সয়েল আপনার না ব্রিটিশে এরকম, কারণ ব্রিটিশের ইকোনমিটা আসলে ওই রকম ব্রোকেন হয়ে গেছে। Listen, we are doing the almost same thing here. We are building the walls and all these things. So, wall building very, very, very soon we'll be there. We are not building a wall. British is different. British is different. We have very optimistic promise. British education does খুব বেশি চলে। আমরা একটু অন্য একটি ডিসকাশনে যেতে যাচ্ছি। বেশ কয়েকটি ঘটনা ইদানিং ঘটে গেল, তার মধ্যে একটি হচ্ছে ইরানের সন্ত্রাসী হামলা, আইসিসের হামলা বলা হচ্ছে। খুবই চমকপ্রদ এবং আশ্চর্যজনক একটি ঘটনা আমার কাছে মনে হচ্ছে। এবং আরেকটি হচ্ছে কাতারের সাথে সৌদি আরব, ইজিপ্ট, মিশর এবং ইয়েমেন, ওমান এদের সম্পর্ক বিচ্ছিন্ন করা, এই দুটি একই সাথে ঘটে গেল। তো আমরা একটি একটি ঘটনা ইরানের ঘটনার প্রসঙ্গে প্রথমে আসি। এখানে কেন এত এত জায়গা থাকতে, এত বিশ্বে এত দেশ থাকতে? যাই হোক, যদি এটা জেনুইনলি একটা আইসিসের হয় তাহলে এটা হতে পারে যে সিরিয়াতে ইরানিরা আসাদকে সাপোর্ট করে, আলাউদ্দিনরা অ্যাকচুয়ালি শিয়াইট মাইনরিটি পাওয়ারে থাকতে চায়, হতে পারে। এগুলি কোইনসিডেন্সটা একটু সবসময় প্রশ্ন করতে হয়। সৌদি আরবের সাথে কাতারের গণ্ডগোল লাগলো, 7 দিনও যায় নাই ইরানে একটা অ্যাটাক হলো। হ্যাঁ, এগুলি বারবার হয়, অর্কেস্ট্রেটেড আমি জানি না। হ্যাঁ, আমি জাস্ট কোইনসিডেন্সের কথা বলছি না, যে এই ট্রাম্পের নিয়ে একটা কিছু গণ্ডগোল হলো, তারপরের দিনই পোটেস্টার ইমেল হ্যাক হলো না, এগুলো একদিন পর। কোইনসিডেন্স সবসময় সন্দেহজনক, এক নম্বর। হ্যাঁ, এখন এমন এমনও হতে পারে যে আইসিসের অফশুট অনেক কিছু ভাড়া করা যায়, হতেও পারে, আমি জানি না, আই ডোন্ট নো। হ্যাঁ, যে কী হয়, দেখবেন আইসিসের জিনিসটা সবসময় একটা কিছু হয়, একটা কিছু করে যাতে একটা বড় কিছু এফেক্টেড হয়। যে প্রশ্নটি আসতে পারে, এটির কি তাৎপর্য থাকতে পারে কাতারের সাথে? এখন বেরোলো যে রাশিয়ান হ্যাক করা হয়েছিল কাতার, কাতারের রিজার্ভ হলো 100 বিলিয়নের বেশি, রয়্যাল ফ্যামিলি হলো খুব ছোট, 200,000 কাতারি। সৌদি আরবেতে 1,001 হলো রয়্যাল ফ্যামিলি, লার্জ রয়্যাল ফ্যামিলি। সৌদি আরবের ইনকাম কম, সৌদি আরবের রয়্যালরা এখন যেই পয়সা পায় মাসিক ভাতা, সেগুলিতে কাতারের লোকরা হাসে। এই জন্য সৌদিদের একটু জেলাসি, তারা পুরানো, সেটা আলো ধরে নিলাম। কিন্তু এরা কিন্তু সবাই রাজা, এখানে কোনো ডেমোক্রেসি নাই। একটা দেশের সাথে আরেকটা দেশের গণ্ডগোল লাগতে পারে যে আমার ডেমোক্রেসি আছে এবং আমার ডেমোক্রেসিটা তোমার বর্ডের থ্রু দিয়ে শিফট করে যাচ্ছে, যে তুমি রাজা, তুমি এখানে রাজা থাকতে পারবে না। এরা যেহেতু সবাই রাজা এবং শেষ পর্যন্ত সবাই রাজা থাকতে চায়, এরকম তো কিছুই হবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার কলটি আমরা নিয়ে নিই। উই ড্রপ দ্য লাইন। আমাদের আমরা সময়ের মানে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি কিছু বললেন এর মধ্যে 30 সেকেন্ড, যে 30 সেকেন্ড না বেশি বলবো। ইমিগ্রেশন সম্পর্কে আপনারা অনেক প্রশ্ন আসে, কিন্তু অনেকে খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলা হয় না। আমি যে জীবন সময় বলি, ইমিগ্রেশনের সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটির খুব একটা বড় অতপ্রোত সম্পর্ক। LPR যারা লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্ট মানে গ্রিন কার্ড আছে, জি, তারা যদি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয় তাদের কিন্তু গ্রিন কার্ড চলে যেতে পারে, বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স। দর্শক যারা শুনছেন আপনারা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনুন, যদি ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ জড়িত হয়, যেমন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, 1 ফোন কল অ্যাওয়ে ইউ উইল লুজ ইয়োর গ্রিন কার্ড। ওকে, একটা ফোন কল দেবে, অ্যারেস্ট করবে, তারপরে তার প্রসেস শুরু হয়ে যাবে। ওইটা ACD নিয়ে যায় অনেকে, অ্যাকুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল, কোর্টে যায়, সরকারি উকিল বলে সাইন করে দাও, তুমি বাসায় নিয়ে যাও। সে কিন্তু বুঝলো না, সে দুঃস্বীকার করে চলে আসলো। আপনি কি পরামর্শ দিচ্ছেন এখানে? আমাদের কথা হলো, যখনই ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িত হবেন না,
আর হাজবেন্ডটা যদি একজনকে ভালোবাসেন, ভালো চান, যেহেতু যদি অনেকের ছেলে মেয়ে থাকে, বাচ্চা থাকে, যদি আপনার বাচ্চার বাবাকে সুস্থ দেখতে চান, কারণ এখানে চলতে গেলে বাবা মা দুজনের প্রয়োজন আছে, আপনি হয়তো ওই লুকটাকে লাইক করতে পারেন না আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে, কিন্তু সে তো বাচ্চার মা বাবা, বাচ্চার বাবা, তাদের ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি ভালো না লাগে আলাদা চলে যান, কিন্তু আপনার কেউ কারো ক্ষতি করার চেষ্টা, পুলিশ কল দেওয়া মানে পুলিশ আশা করবে কি বাচ্চারা লাইফ নষ্ট হয়ে যায়, তার অর্ডার প্রোটেকশন দিয়ে দেবে, দুজন দু জায়গায় চলে যাবেন, বাচ্চারা শেল্টারে চলে যাবে, দেন ইউ লুজ কাস্টডি এভরিথিং, বাচ্চারা লাইফ নষ্ট হচ্ছে, আপনারা তো নতুন জীবন শুরু করবে কেউ, ধন্যবাদ আপনাকে, কিন্তু এই জিনিসটা খুব খারাপ। আগামীকাল ইলেকশন এবং আগামীকাল জেমস কমির, জেমস কমি কালকে যেটা বলবে সেটাতে লোকজন হয়তো বুঝতে পারবে যে জিনিসটার সিরিয়াসনেসটা কী, নাও বুঝতে পারে, বোঝার সম্ভাবনা বেশি। কিন্তু এটাও বলি যে ওয়াটার গেটের মতো এটা কিন্তু এক মাসে শেষ হবে না, দুই মাসে শেষ হবে না, এটা অনেক দিন চলবে এই যে খাবারটা, কারণ মোলারকে যে স্পেশাল ইনভেস্টিগেটর ওনাকে অনেক কিছু জিনিস একবারে জড়ায়, একেবারে পোক্ত হওয়ার পরে একটা ফাইনাল সিদ্ধান্ত আসতে হবে। ধন্যবাদ আপনাকে দর্শক, সেই সাথে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রশ্ন এবং আপনাদের জন্যেই এই অনুষ্ঠানগুলো করা, আশা করি আগামীতেও আপনারা থাকবেন আমাদের সাথে। আজ এই বলেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন।